আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। জীবনটা বড়, জীবনটা আগে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে মানা। তীব্র যানজটে থমকে গেছে চট্টগ্রাম। এবং করোনায় একদিনে আক্রান্ত ছাড়ালো 7,000। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সপ্তাহ লকডাউনের কথা জানিয়ে তিনি বলেন, মানুষকে যাতে সুরক্ষা দিতে পারি সেই ব্যবস্থাপনার ফাইলে কিছুক্ষণ আগে সই করে এসেছি। আমি জানি সকলের একটু কষ্ট হবে, তারপরও বলবো জীবনটা বড়, জীবনটা আগে। আজ রবিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন এই সংসদ নেতা। হেফাজত নেতা মামুনুর নারায়ণগঞ্জ অবরুদ্ধ হওয়া বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এরা ইসলামকে কলুষিত করছে, ধর্মকে ব্যবহার করছে, আইন আইনের মতো চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। করোনার বিস্তার রোধে শর্ত সাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল সোমবার ভোর 6টা থেকে 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। মন্ত্রিপরিষদ থেকে এমন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, এ সময়ে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে, তবে জরুরি সেবাদানে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী ও বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে বের হওয়া যাবে না, হোটেল রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না। সারা দেশে জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করবে। চট্টগ্রাম সহ সারা দেশে এক সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। যার আগের দিন বন্দর নগরীতে তৈরি হয় ভিন্ন এক চিত্র। লকডাউনের আগে বেড়ে যায় কর্মব্যস্ততা, পড়ে যায় কেনাকাটার ধুম, বেড়ে যায় যানবাহন। তাই সকাল থেকে নগরের বেশিরভাগ সড়কে দেখা দেয় তীব্র যানজট, যা সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। 60% বর্ধিত ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশৃঙ্খলা কাটেনি, বরং যাত্রী আর চালক সহকারীদের মধ্যে তর্ক বিতর্ক আর নানা অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। দেশে করোনায় আজ আক্রান্ত হয়েছেন 7,087 জন, যা বাংলাদেশে আক্রান্তের দিক থেকে সর্বাধিক। আর মোট আক্রান্ত হয়েছেন 6,37,364 জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 53 জনের। এ নিয়ে করোনায় 9,266 জনের মৃত্যু হল, আর নতুন করে সুস্থ হয়েছেন 2,707 জন। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো।